Hello, my dear student. Welcome to our channel. তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিও, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই ভিডিওটা হচ্ছে দেখবে। আমি এই ভিডিওতে কয়েকটা অঙ্ক কষে দেখাবো যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 2020 সালে এই অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে বা হচ্ছে আসতে পারে। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই অঙ্কে খুবই দুর্বল হয়, অঙ্ক তাদের কাছে হচ্ছে খুব কঠিন মনে হয়, অঙ্ককে রীতিমতো তারা ভয় করে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তোমরা প্রতিদিন যদি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা প্রতিদিন অঙ্ক অভ্যাস করো তাহলে অঙ্কে আস্তে আস্তে দক্ষতা লাভ করবে এবং অঙ্কের প্রতি ভয় হচ্ছে আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমার প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন টিপস টিপস এবং টেকনিক পাবে যা তোমাদের 2020 সালে অঙ্কে বেশি নাম্বার তুলতে খুবই সাহায্য করবে। যারা অঙ্কে 90-এর ওপরে বা 100-100 পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ইমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। উচ্চ মাধ্যমিকের সায়েন্সের পরীক্ষার্থীদের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো HS Math 2020 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7797847314। আবার বলছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো HS Math 2020 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7797847314। কোনো অঙ্ক না পারলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবে, আমি হচ্ছে সমাধান করে দেবো। আর তোমাদের তো বই এখন হচ্ছে শেষ হয়ে গেছে, হয়তো 2 থেকে 3টে চ্যাপ্টার হচ্ছে বাকি আছে। হ্যাঁ, তাই এখন থেকেই তোমরা হচ্ছে টার্গেট অথবা টেস্ট টার্গেট অথবা প্রশ্নবিচিত্রা অথবা পর্ষদের টেস্ট পেপার অথবা ABTA টেস্ট পেপার অথবা WBTA টেস্ট পেপার যে কোনো একটা সিলেক্ট করে হচ্ছে তার থেকে 15 থেকে 16টা টেস্ট পেপার প্রত্যেকটা পেজের প্রত্যেকটা অঙ্ক পাই টু পাই ধরে ধরে সমাধান করবে, তবেই তোমরা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90-এর ওপরে বা 100-100 পাওয়ার আশা করতে পারো। আর এরপর থেকে আমি ইউটিউবে লাইভ অঙ্ক করাবো। ইউটিউবে লাইভ অঙ্ক করালে তোমরা আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং যা কিনা তোমাদের 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশি নম্বর তুলতে খুবই সাহায্য করবে। তাহলে তাহলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, সময় নষ্ট না করে শুরু করা যাক। আমার কাছে উচ্চ মাধ্যমিকের অঙ্ক বইয়ের হ্যাবুক কালেকশান আছে, দেখো। উচ্চ মাধ্যমিকের টার্গেট এটা, এটা 2020 সালে, এর থেকেও অঙ্ক করাতে পারি, দেখো। প্রশ্নবিচিত্রা 2020, এর থেকেও ভালো ভালো অঙ্ক আছে এই বইতেও, দেখো। ছাত্র অবজেক্টিভ সায়েন্স, এই বইটাও ভালো, এই বইয়েও ভালো ভালো অঙ্ক আছে, দেখো। 2020 সালের ছাত্রার অবজেক্টিভ সায়েন্স, ছায়া প্রকাশনীর HS অবজেক্টিভ সায়েন্স অবজেক্টিভ ম্যাথ, এইটা দেখো, এই বইয়েও ভালো ভালো অঙ্ক আছে, এর থেকেও অঙ্ক করাতে পারি। গণিত, রায় মার্টিনের গণিত, এর থেকেও এতেও ভালো ভালো অঙ্ক আছে, রায় মার্টিনের গণিত 2020 সালে। ABTA টেস্ট পেপার এটা দেখো, এটা হচ্ছে আগের বছরের, এখনও নতুন টেস্ট পেপার বেরোয়নি, নতুন টেস্ট পেপার বেরোলে ABTA সে তার থেকে অঙ্ক করাবো। এটা দেখো WBTA টেস্ট পেপার 2019, এটা আগের বছরের টেস্ট পেপার, এই বছরের টেস্ট 2020 টেস্ট পেপার বেরোলে সেখান থেকে অঙ্ক করাবো। তারপর আরও অনেক বই আছে, এই দেখো, এগুলো সব হচ্ছে পাথ ফাইন্ডারের বই। হ্যাঁ, পাথ ফাইন্ডারের বই এটা, সব কালেকশান, এই দেখো সব লেখা রয়েছে, পাথ ফাইন্ডার অঙ্ক বই, পাথ ফাইন্ডারের ম্যাথামেটিক্স, এই দেখো প্রচুর পাথ ফাইন্ডারের বই এগুলো, ঠিক আছে, পাথ ফাইন্ডারের বই। এটা অন্য একটা তোমার ইয়ে নোটসের বই, ম্যাথসের ম্যাথামেটিক্স ক্লাস নোটস, এই দেখো পাথ ফাইন্ডারের বই, এই দেখো প্রচুর এরকম কালেকশান আছে আমার কাছে, পাথ ফাইন্ডারের ম্যাথামেটিক্স, পাথ ফাইন্ডারের ম্যাথামেটিক্স,
পাথফাইন্ডারের ম্যাথামেটিক্স প্রচুর প্রচুর পাথফাইন্ডারের ম্যাথামেটিক্স পাথফাইন্ডারের ম্যাথামেটিক্স প্রচুর, শেষ করা যাবে না। আবার আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এগুলো সব হচ্ছে ম্যাথামেটিক্স টুডের বই। ম্যাথামেটিক্স টুডে বলে একটা ম্যাগাজিন বেরোয়, এ দেখো ডিসেম্বরের ম্যাথামেটিক্স টুডে এটা বেরিয়েছে। আমি প্রত্যেক মাসে এই ম্যাগাজিনটা নিই, এর থেকে হাই সেকেন্ডারি অঙ্ক, যেই মেন্স অ্যাডভান্স জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক আমি করাই। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক কিংবা যেই মেন্স অ্যাডভান্সের অঙ্ক করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। ডিসেম্বরের এটা ম্যাথামেটিক্স টুডে, এ দেখো নভেম্বরের ম্যাথামেটিক্স টুডে, অক্টোবরের ম্যাথামেটিক্স টুডে এইটা, সেপ্টেম্বরের ম্যাথামেটিক্স টুডে, সেপ্টেম্বরের ম্যাথামেটিক্স টুডে, এই দেখো প্রচুর ম্যাথামেটিক্স টুডে এরকম আছে আমার কাছে। তিন বছর ধরে ম্যাথামেটিক্স টুডে নিই প্রত্যেক মাসের। সুতরাং দেখতেই পাচ্ছ হাই সেকেন্ডারি অঙ্কের আমার বিশাল কালেকশন, তোমাদের 90-এর ওপরে এবং 100-এ 100 পাওয়ানোর জন্য আমি সব রকমভাবে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। প্রয়োজনে আমার সাথে তোমরা যোগাযোগ করবে, হ্যাঁ, কি করে অঙ্কে 90-এর ওপরে কিংবা 100-এ 100 পাওয়া যায়। হ্যাঁ, আমি যে কোনো একটা বই সিলেক্ট করে নিয়ে অঙ্ক করাচ্ছি, আমি WBT-এর টেস্ট পেপার এর থেকে অঙ্ক করাচ্ছি আজকে। যে কোনো একটা পেজ হচ্ছে সিলেক্ট করে নিই, এই পেজটাই করাই। WBTA টেস্ট পেপার, এটা 2019 পেজ 171-170। একের এক, একের এর এক, কি বলেছে, যদি সেক থিটা মাইনাস কোসেক থিটা সমান সমান 4/3 হয় তবে দেখাও যে থিটা ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4। এটা প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণটা করি। সলিউশন, সেক থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 4/3, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, 1/sin theta, 1/sin θ - cos θ, 4/3, 3 × sin θ - cos θ, 2 × 2 sin θ cos θ,
is equal to 3 into sin theta minus cos theta, 2 sin theta cos theta মানে sin 2 theta, দুপাশেই বর্গ করি, ফর্মুলা ফেলি হোল স্কোয়ারের sin স্কোয়ার theta প্লাস cos স্কোয়ার theta মাইনাস 2 sin theta cos theta equal to 4 sin square 2 theta 9 into 1 minus sin 2 theta 4 sin square 2 theta 9 minus 9 sin square 2 theta equal to 4 sin square 2 theta 4 sin square 2 theta plus 9 sin 2 theta ikache 3 12 36 ikache factor kori four sin square two theta चार नौ छत्तीस तीन बारह छत्तीस plus बारह sin two theta minus three sin two theta minus nine is equal to zero four sin two theta sin two theta plus three minus 3 common now sin 2 theta plus 3 is equal to 0 sin 2 theta plus 3 4 sin 2 theta minus 3 is equal to 0 sin 2 theta plus 3 equal to 0 sin 2 theta equal to minus 3 এটা হবে না কারণ sin এর মান হচ্ছে minus 1 হয় অথবা minus 1 এর থেকে বড় 1 হয় অথবা 1 এর থেকে ছোট তাহলে sin theta is greater than equal to minus 1 less than equal to 1 বলে sin theta minus 1 এর থেকে হচ্ছে ছোট তাই জন্য এই মানটা হবে না 4 sin 2 theta minus 3 is equal to 0 4 sin 2 theta equal to 3 sin 2 theta is equal to 3 by 4 2 theta is equal to sin inverse 3 by 4 theta is equal to half sin inverse 3 by 4 proved দেখো আর এই মানটা হবে না কারণ হচ্ছে sin theta এর মান এর মধ্যে থাকে minus 1 হবে অথবা minus 1 এর থেকে বড় 1 হবে অথবা 1 এর থেকে ছোট তাই তাহলে minus 1 এর থেকে হচ্ছে এটা ছোট minus 3 হচ্ছে ছোট ওই জন্য এই মানটা হবে না ওই মানটা হবে দেখো অঙ্কটা ভালো অঙ্ক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2020 সালে দিতে পারে দেখো অঙ্কটা কিছুই কর সেক থিটা মানে 1 বাই কস থিটা কোসেক থিটা 1 বাই সাইন থিটা লসাগু করেছি তারপরে তারপর 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা স্কোয়ার করেছি স্কোয়ার করে সাইন 2 থিটা দ্বিঘাত সমীকরণ হয়েছে দ্বিঘাত সমীকরণ তারপর উৎপাদক বিশ্লেষণ করেছি 4 9 36 3 12 36 12 থেকে 3 বাদ দিলে 9 হয় তাই তো উৎপাদক বিশ্লেষণ করে সাইন 2 থিটা দুটো মান বেরিয়েছে একটা -3 আর একটা হচ্ছে
3 by 4 minus theta হবে না কারণ হচ্ছে sin 2 theta মান minus 1 হয় অথবা minus 1 এর থেকে বড় 1 হয় অথবা 1 এর থেকে ছোট তার মানে sin theta মান sin 2 theta মান হচ্ছে minus 3 এটা হচ্ছে minus 1 এর থেকে ছোট তাই জন্য এই মানটা হচ্ছে হবে না তাহলে এই মানটা হবে sin 2 theta 4 sin 2 theta equal to হচ্ছে 3 4 sin 2 theta 3 by 4 sin 2 theta sin 10 sin 2 theta equal to sin inverse 3 by 4 theta equal to half sin inverse 3 by 4 হ্যাঁ এটাই কো 1 করতে বলেছে দেখো আমার কাছে উচ্চ মাধ্যমিকের অঙ্ক বইয়ের হ্যাবক কালেকশন রয়েছে দেখো বিভিন্ন রাইটারের অঙ্ক বই আছে দেখতেই তো পাচ্ছ তোমরা যাতে অঙ্কে 90 90 এর উপরে পাও 100 100 পাওয়ার পাও সেই ব্যবস্থা আমি তোমাদের জন্য করব প্রত্যেকটা ভিডিওতে একদম হচ্ছে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত আমার এইভাবে ভিডিও আপলোড হচ্ছে চলতেই থাকবে তাহলে নেক্সট অঙ্কটা পড়ি দেখো এর দুই নম্বর অঙ্ক মনে করো সব বাস্তব সংখ্যার সেট সংখ্যার সেট আই আর এবং এফ ম্যাপস আই আর টেন্স টু আই আর চিত্রণ এফ এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দ্বারা সংগত তবে এফ ইনভার্স থ্রি এর মান নির্ণয় করো দেখো সলিউশন ধরি এটা রিলেশন ম্যাপিং এর অঙ্ক এই চ্যাপ্টারটা অনেকেই করে না ভয় পায় করায় না হ্যাঁ কিন্তু এই চ্যাপ্টারটা খুবই সোজা দেখো আমি অঙ্কটা করছি ধরি এফ ইনভার্স থ্রি সমান সমান হচ্ছে এক্স কারণ আমরা জানি দেখো ওয়াই ইকুয়াল টু এফ এক্স হলে হ্যাঁ এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স হয় এটা আমরা জানি রিলেশন ম্যাপিং থেকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স হলে এফ ইকুয়াল টু হ্যাঁ এফ ইনভার্স ওয়াই হয় তাহলে এফ ইনভার্স থ্রি এর মান কি এক্স এবার তাহলে এফ এটার থেকে এটাই যাবো এবার থ্রি সমান সমান কি এফ এক্স এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এফ ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ওয়াই হবে তাই তো এফ এক্স ইকুয়াল টু থ্রি এবার এফ এক্সের মান বসিয়ে দিই ওইটা টু এক্স স্কোয়ার বইয়ে দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্র্যাকটিস লিখে দাও প্রদত্ত দেওয়া আছে এফ এক্স ইজ ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স
0 equal to 2x square minus 5x plus 3. ঘুরিয়ে লিখি, তিন দুগুণে ছয়, 3x minus 2x plus 3 is equal to 0. X common নি, 2x minus 3 minus 1 common নি, 2x minus 3 is equal to 0. 2x minus 3, x minus 1 equal to 0. 2x minus 3 equal to 0. 2x equal to 3. X equal to 3 by 2. X minus 1 equal to 0. X equal to 1. তাহলে অতএব এফ ইনভার্স 3 সমান সমান কত, একটা 1 আর 3 এর 2, তাহলে এফ ইনভার্স 3 এর মান কি, একটা হচ্ছে 1 একটা 3 এর 2। দেখো অঙ্কটা ভালো অঙ্ক, কিছুই না, রিলেশন ম্যাপিং এর অঙ্ক। এফ ইনভার্স 3 y ইকুয়াল টু fx হলে আমরা জানি যে হ্যাঁ ও এফ ইনভার্স y ইকুয়াল টু x হবে, যদি এফ ইনভার্স y ইকুয়াল টু x হয় তাহলে fx ইকুয়াল টু হচ্ছে y হবে। তাহলে এফ ইনভার্স 3 সমান fx ধরেছি, তাহলে 3 ইকুয়াল টু fx, fx এর মান হচ্ছে বসিয়ে দিয়েছি। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে একদম প্লেন উৎপাদক বিশ্লেষণ, কোনো কঠিনই না করে x এর মান বেরিয়ে গেল। অতএব এফ ইনভার্স 3 এর মান হচ্ছে হ্যাঁ 1 3 বাই 2, একটা 1 আর একটা 3 বাই 2, একদম কঠিন না। আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে কি কঠিন মনে করে অ্যাভয়েড করে যাই, রিলেশন ম্যাপিং খুব কঠিন চ্যাপ্টার, হ্যাঁ করার দরকার নেই, এসব ভয় পাই আমরা, কিন্তু ভয়ের কিছু নেই। আমি তোমাদের আস্তে আস্তে একটার পর একটার ভিডিওতে এইসব শেখাতে থাকবো, হ্যাঁ আর অঙ্কে যাতে অঙ্কে 90-এর ওপরে এবং 100-এ 100 পাও তার হচ্ছে সুবন্দোবস্ত করব। দেখো অঙ্কটা, তিন নম্বর অঙ্ক দেখো, এটা ডিটারমিনেটের অঙ্ক, নির্ণায়কের অঙ্ক, এটা শ্মশান ওইটা প্রমাণ করতে হবে। হ্যাঁ দেখো অঙ্কটা করছি, আমি অঙ্কটা আর টুকছি না, এইখান থেকে আমি করা আরম্ভ করে দিচ্ছি, হ্যাঁ এই লাইন থেকেই করা আরম্ভ করি, কারণ বোর্ডের স্পেস জায়গা কম, ওই জন্য আমি আর অঙ্কটা টুকছি, টুক আবার টুকে করতে গেলে হ্যাঁ বোর্ডে ধরবে না, মুছে আবার করতে হবে, হ্যাঁ ওই জন্য আমি এটা হচ্ছে এই এখান থেকেই করা আরম্ভ করছি। সেকেন্ড লাইন, এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এ প্লাস বি এক্স, ব্র্যাকেট অপারেশনটা লিখে দিই, এটা এটা স্টেপ জাম করেছি আমি, আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস এক্স আর টু, এইটা করেছি, এই এর উপরে এইটা মাইনাস হচ্ছে এক্স আর টু, এটাকে এক্স দিয়ে গুণ করলে কি হবে, এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি এক্স, তারপর মাইনাস করলে বি এক্স ডিএক্স কেটে যাবে, ওইটাই একবারে লিখেছি, এইটা মাইনাস এক্স ইন্টু এইটা, তাহলে হ্যাঁ মাইনাস বি এক্স প্লাস বি এক্স কেটে গেল, এ এক্স স্কোয়ার হলো, এইখানেও তাই, এই এর উপরে এইটা মাইনাস এক্স ইন্টু এইটা, ডিএক্স ডিএক্স কেটে গেল, মাইনাস সি এক্স মাইনাস ডি মাইনাস সি এক্স স্কোয়ার ডিএক্স, ডিএক্স ডিএক্স কেটে গেল সি এক্স স্কোয়ার, এইটাও এক্স দিয়ে গুণ করে
তারপরে হচ্ছে বিয়োগ হয়েছে, তার মানে মাইনাস পি এক্স মাইনাস মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, কিউ এক্স কেটে গেছে পি এক্স স্কোয়ার, ওই যে ব্র্যাকেট অপশনটা লিখে দিয়েছি, আর ওয়ান ডাস ইকাল টু আর ওয়ান মাইনাস এক্স আর টু। এইবার এখান থেকে কমন নিই এ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, পি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স প্লাস বি, সি এক্স প্লাস ডি, পি এক্স প্লাস কিউ, ইউ ভি ডব্লু, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কমন নি এ সি বি এক্স প্লাস বি, সি এক্স প্লাস ডি, পি এক্স প্লাস কিউ, ইউ ভি ডব্লু। আবার আর একটা অপারেশন করতে হবে, বি রয়েছে বি ডি কিউ, এর উপরে এটা মাইনাস এইটা, এরপরে এই পাশ থেকে করছি এ সি বি এক্স প্লাস বি মাই, একটু দূরে দূরে লিখি তাহলে এ সি পি এ সি বি ও সরি এটা পি হবে, এ সি পি এক্স প্লাস বি মাইনাস এক্স, আরো হচ্ছে না আরো উপরে লিখতে হবে এ সি পি এক্স প্লাস বি মাইনাস এক্স, তারপরে সি এক্স প্লাস ডি মাইনাস সি এক্স, তারপরে পি এক্স প্লাস কিউ মাইনাস পি এক্স। নিচে আমি অপারেশনটা লিখে দিচ্ছি, ও আট লাইন হবে ইউ ভি ডব্লু, এখানে আমি ওপাশে জায়গা নেই তো নিচে থার্ড ব্যাগের অপারেশনটা লিখে দিচ্ছি, আর টু ড্যাশ ওয়ান টু ওয়ান আর ওয়ান আর ওয়ান আর ওয়ান মাইনাস হচ্ছে আর ওয়ান মাইনাস আর ওয়ান সরি আর টু ড্যাশ ইকাল টু আর টু মাইনাস এক্স আর ওয়ান ড্যাশ, এটা আর ওয়ান ছিল, আর ওয়ান ড্যাশ হচ্ছে এইটা হয়েছে এই লাইনের ওপরে, এই লাইন মাইনাস এক্স ইন্টু এইটা, তাই তো এ প্লাস বি এক্স মাইনাস এ এক্স, আর টু ড্যাশ ইকাল টু আর টু মাইনাস হচ্ছে এক্স আর ওয়ান ড্যাশ, এইটা হচ্ছে আর ওয়ান ড্যাশ, তাহলে এক্স এক্স কেটে গেল, এইখানেও তাই সি প্লাস ডি মাইনাস হচ্ছে সি এক্স, সি এক্স সি এক্স কেটে যাবে, এ সি পি বি ডি কিউ ইউ ভি ডব্লু, আর এইচের সাথে মিলছে, ও একটা করে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসবে, তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিই, এটাই আর এইচএস আছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এ সি পি বি ডি কিউ ইউ ভি ডব্লু, অতএ এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। দেখো এখানে এল এইচ এস লিখে দাও, এখান থেকে শুরু করেছি, দেখো অঙ্কটা ভালো অঙ্ক,
চার নম্বর অঙ্ক এইভাবে তোমরা আমি যেইভাবে তার এই ডব্লিউবিটি টেস্ট পেপারের প্রথম অঙ্কটা করলাম, তারপরের অঙ্কটা করলাম, তারপরেরটা করলাম, এটা তারপরের অঙ্ক, এইভাবে পাই টু পাই যে কোনো একটা টেস্ট পেপার হোক, এবিটি এর টেস্ট পেপার হোক, ডব্লিউবিটি এর টেস্ট পেপার হোক, প্রশ্ন বিচিত্র হোক, টার্গেট হোক, পর্ষদের টেস্ট পেপার হোক, যে 15-16 পেজের প্রত্যেকটা অঙ্ক পাই টু পাই ধরে ধরে সমাধান করবে, তবেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90-এর ওপরে এবং 100-এ 100 পাওয়ার আশা রাখতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস করবা টেস্টের 15-16 পেজ। এই যে আমি পর অঙ্ক বলছি, এক পেজের প্রথম অঙ্কটা করলাম, দ্বিতীয়টা করলাম, তৃতীয়টা করলাম, এরপরে এটা ফোর্থ, চতুর্থ নম্বর অঙ্ক, এইভাবে পাই টু পাই অঙ্ক করবে 15-16 পেজ, তবেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90-এর ওপরে এবং 100-এ 100 পাওয়ার আশা রাখতে পারো। আচ্ছা, অঙ্কটা করি দেখো। সলিউশন, এ স্কোয়ার ফার্স্টে বের করে নি, এ গুণ এ, 2 - 1 - 1 2 ইন্টু 2 - 1 - 1 2 অ্যারো দাও এদিক দিয়ে এদিকে, 2 × 4 -1 - 1 +1 তারপর 2 × -2 -2 মাইনাস, তারপরে এটার সাথে এটার গুণ -2 2 × -1 এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ -2 আবার মাইনাস আছে +1 2 × 4 5 - 4 -4 5 স্কোয়ার বের হলো। এবার LHS করি, LHS স্কোয়ার -4A প্লাস হচ্ছে 3i, স্কোয়ারের মান 5 - 4 -4 5 -4 ইন্টু এর মান 2 - 1 -1 2 3 × i, i মানে একক ম্যাট্রিক্স ওই ওই অর্ডারের 0 1 5 - 4 -4 5 -4 দিয়ে গুণ করো 8 - 4 -4 8 প্লাস ইন দিয়ে গুণ করি 3 0 0 3 5 - 8 -3 -4 +4 0 -4 +4 0 5 - 8 হচ্ছে -3 +3 0 0 3 ধরো -3 +3 0 0 +0 0 0 +0 -3 +3 0 সমান এই 0, এটা 0 না, 0 ম্যাট্রিক্স। তাহলে হয়ে গেল LHS is equal to RHS proved, PROVED। দেখো এই একটা প্রমাণ হয়ে গেল। এর থেকে আবার এই ইনভার্স বের করতে হবে, এটা এই পাঁচটাই করছি। দেখো এ স্কোয়ার -4A +3i ইজ ইকুয়াল টু 0, 3i ইজ ইকুয়াল টু 4A - a স্কোয়ার
ঘুরিয়ে লিখি 4a - a² = 3i। ফোর এ আই মাইনাস এ স্কোয়ার ইকাল টু 3i। এ কমন নিই, 4i - a = 3i। এ ইন্টু 4i - a/3 সমান i। অতএব এ ইনভার্স ইকুয়াল টু 4i - a/3। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দিয়ে ডিনোট করা হয় 4i - a। এই ইনভার্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু আমি বলে দিই। দুটো ম্যাট্রিক্স, হ্যাঁ, দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ ও বি এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে, হ্যাঁ, এ বি সমান সমান বি এ ইকুয়াল টু, যদি আই এ বি সমান সমান বি এ ইজ ইকুয়াল টু আই যদি হয় তবে বি কে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে, এবং বি ম্যাট্রিক্সের হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে এই ইনভার্স দিয়ে সূচিত করা হয়, যেখানে আই হলো একই ক্রমের হচ্ছে একক ম্যাট্রিক্স, যেখানে আই হলো কি একই ক্রমের একক ম্যাট্রিক্স। আবার বলছি, দুটো একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ ও বি এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে এ বি সমান সমান বি এর সমান সমান হচ্ছে আই হয়, আই যেখানে আই হলো একই ক্রমের একক ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স, আর বি কে বলা হয় এ ম্যাট্রিক্সের হচ্ছে, হ্যাঁ, হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে হচ্ছে এ ইনভার্স দিয়ে সূচিত করে। তাহলে অতএব এ ইনভার্স সমান সমান হচ্ছে বি, অর্থাৎ এ ইন্টু বি। আমি এইটা কাজে লাগাচ্ছি, দেখো এ ইন্টু বি গুণ করে যদি আই যদি হয় তাহলে বিটাকে বলা হবে হচ্ছে এ ম্যাট্রিক্সের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এখানে দেখো এর সাথে এটা গুণ করে রাইট হ্যান্ড সাইড আই রয়েছে, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তার মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি এ ইনভার্স দিয়ে সূচিত করা হয়। তাহলে এ ইনভার্স ইকাল টু 4i - a/3, 1/3 বাইরে রেখে এবার এটা এইটা এবার হিসাব করবো, করিনি এখনো, আর একটু বাকি আছে। তার আগে আমি বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বলে দিচ্ছি, আরও আরেকবার বলছি যে দুটি একই ক্রমের হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এ ও বি এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে এ বি সমান সমান বি এর সমান সমান আই যদি হয় তাহলে বি কে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে, এবং হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দিয়ে সূচিত করা হয়, আর আই হলো এখানে হচ্ছে একই ক্রমের হচ্ছে একক ম্যাট্রিক্স। তাহলে এর সাথে যেটা গুণ করে এই যে এই সংখ্যাটা কাজে লাগছে এ বি সমান সমান আই, এর সাথে গুণ করে যদি আই যদি হয় তাহলে এই পার্টটা হবে হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, তাহলে সেক্ষেত্রে এ ইনভার্স সমান সমান বি। এখানেও তাই এ ইন্টু এইটা বি হচ্ছে এই পুরোটা, এই পুরোটা হচ্ছে এখানে হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এ ইনভার্স ইকাল টু এইটা, এবার এর মান বের করি আমি এখানটা করে দিচ্ছি, তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বোঝা গেল। মান বসিয়ে দিই, এ ইনভার্স সমান সমান 1/3 4i - 0 0 1 - a, এর মান হচ্ছে বসাই 2 - 1 - 1 2, সেকেন্ড ব্যাকেট ক্লোজড, এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/3, সেকেন্ড ব্যাকেট দিলাম 4 0 0 4 - 2 - 1 - 1 2, সেকেন্ড ব্যাকেট ক্লোজড, 1/3 - 4 - 2 2, 0 - 1 + 1, 0 - 1 + 1, 4 - 2 2। দেখো 4i - a 2 - 1 - 1 2, 4 - 2 2, 0 - 1 + 1, 0 + 1, 4 - 2 2, এটাই এ ইনভার্স, এ ইনভার্সের মান। দেখো কী করে এই ইনভার্স বের করা হলো ওই রিলেশন থেকে, হ্যাঁ। আর এখানে একটা জিনিস কাজে লাগানো হয়েছে, হ্যাঁ, এই যে এখানটায় লাল কালি দিয়ে লিখে দিচ্ছি আমি,
এই যে এই লাইন থেকে এই লাইন, এটা হচ্ছে একটা ফর্মুলা কাজে লেগেছে, এ ইন্টু আই সমান এ হয়, ঠিক আছে? এটা এই যে এ মানে এ ইন্টু আই, এই সূত্রটা কাজে লেগেছে। এখানে এর জায়গায় বসিয়েছি এ ইন্টু আই, তাহলে কারণ আমরা জানি যে এ ইন্টু আই সমান এ হয়, একদম সোজা। তারপরে এটাও পাশে গেল, এর জায়গায় লিখলাম এ ইন্টু আই, তারপরে হচ্ছে এই পাশ, এই পাশটা লিখলাম, এ পাশ লিখলাম, এবার হচ্ছে এই দুটোর মধ্যে এ কমন নিলাম, ও পাশে থ্রি আই, এ ইন্টু হচ্ছে এবার থ্রিটাকে নিচে নামালাম, এবং এর সাথে যেটা গুণ থাকবে রাইট হ্যান্ড সাইডে যদি আই হয় তাহলে এইটা হবে হচ্ছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, দ্যাট ইজ হচ্ছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দিয়ে সূচিত করা হয়, এ ইনভার্স ইকাল টু দিস ক্যালকুলেশন করে এইটা বেরোলো, ঠিক আছে? এটাও ভালো অঙ্ক। এইভাবে হচ্ছে তোমরা টার্গেট হোক, টেস্ট পেপার হোক, হচ্ছে প্রশ্ন বিচিত্রা হোক, এবিটি এর টেস্ট পেপার, তারপর পর্ষদের টেস্ট পেপার অথবা WBT-র টেস্ট পেপারের 15 থেকে 16টা পেজের প্রত্যেকটা অঙ্ক পাই টু পাই ধরে ধরে করবে, তবেই তোমরা উচ্চ মাধ্যমিকে 90-এর উপরে বা 100-এ 100 পেতে পারো। আমি তোমাদের সব রকমভাবে সাহায্য করব ভিডিওতে, একদম 2020 সালের হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে পর্যন্ত এইভাবে ভিডিও আপলোড হচ্ছে করতেই থাকবো তোমাদের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওতে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, সামনে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। তোমাদের তো এখন বই শেষ হয়ে গেছে, হয়তো 2-3টা চ্যাপ্টার বাকি আছে, এখন থেকে তোমরা হচ্ছে কি টার্গেট হোক, টেস্ট পেপার হোক, মানে এবিটি এর টেস্ট পেপার হোক, WBT এর টেস্ট পেপার হোক, পর্ষদের টেস্ট পেপার হোক, প্রশ্ন বিচিত্রা হোক, যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে তার থেকে 15 থেকে 16টা পেজের পাই টু পাই প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সমাধান করবে, তবেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90-এর উপরে বা 100-এ 100 পাওয়ার আশা করতে পারো। এটা শুধু অঙ্ক না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোও হচ্ছে তোমরা টেস্ট পেপারের, ফিজিক্সের 15-16টা পেজ হচ্ছে, তারপর কেমিস্ট্রির 15-16টা পেজ, বায়োলজির 15-16টা পেজ, প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে 15-16টা পেজ হচ্ছে রীতিমতো প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধরে ধরে সমাধান করবে, তাহলেই তারা সেই সাবজেক্টে তোমরা হচ্ছে 90-এর উপরে পাওয়ার আশা রাখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো ও সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, যাতে কিনা এই ভিডিও থেকে সমস্ত সায়েন্সের ছাত্রছাত্রীরা উপকৃত হয়। আর এরপর থেকে আমি ইউটিউবে লাইভ অঙ্ক করাবো, লাইভ অঙ্ক করালে তোমরা আমার কাছে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, যা কিনা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের হচ্ছে অঙ্কে বেশি নাম্বার তুলতে খুবই সাহায্য করবে। তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।